আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আরটিএস গেমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে নতুন ম্যাপ বিলি নেক্সট জেনারেশন ভার্সন 4, এই ম্যাপে রিকোয়েস্ট করেছিলেন রয় ভাই, বলছিলেন রংপুর থেকে রাজশাহী যাইতে দেশ ট্রাভেল বাস। আমরা নিয়েছি দেশ ট্রাভেল বাস, আমরা এই যে রংপুর আছি, রংপুর থেকে চলে যাব সরাসরি এই যে রাজশাহী। সো আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন। এখন রওনা হলাম, বিসমিল্লাহ। ভিডিওতে সবাই লাইক করে দিয়েন। কারো যদি এই ম্যাপে রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানায় দেবেন যে ভাই হচ্ছে যে ঢাকা থেকে রাজশাহী বিজি নেক্সট জেনারেশন ম্যাপে। কারো যদি প্রো বিডি ম্যাপে রিকোয়েস্ট থাকে তাহলে লিখবেন যে ভাই ঢাকা থেকে রাজশাহী প্রো বিডি ম্যাপে। আর জিএমটি ম্যাপ ওটা ইনস্টল দিব। আর এই ম্যাপের সম্পূর্ণ ভিডিও আমি আপলোড করব খুব শীঘ্রই, মানে ম্যাপ কীভাবে ইনস্টল দিবেন, গেম ডাউনলোড করবেন কীভাবে, সব কিছু বানাবো, ভিডিও বানাবো এটার উপর। আমরা এখন চলে আসলাম মিঠাপুকুর। ওরে বাপ রে বাপ, দিগন্তায় আলতে
আমরা এখন পীরগঞ্জ। হালকার একটু ব্রেক কমায় দিতে হবে, একটু ব্রেক কমায় দিলে ঠিক হয়ে যাবে। এখানে আবার এই অবস্থা কেন? অতটুকু রাস্তার ওই অবস্থা। যাই হোক, নতুন ম্যাপে নতুন, প্রথম খেলতেছি তো এই জন্য একটু একটু অ্যাক্সিডেন্ট হচ্ছে, কয়েকবার খেললে ঠিক হয়ে যাবে। আমরা এখন পলাশবাড়ি। সিগনাল, ট্রাফিক সিগনাল, যারা এখনো লাইক করেন নাই ভাই প্লিজ সবাই লাইক করে দেন।
গাড়ি ঘুরে গেল কেন একা একা? আমরা এখন গোবিন্দগঞ্জ, ট্রাফিক সিগন্যাল নাকি সামনে? ট্রাফিক সিগন্যাল। দুইটা গাড়ি একসাথে ওভারটেক দিচ্ছে, সরি সরি গাড়িটা ঘুরে গেল, আমি ঘুরাইছি এদিকে কিন্তু গাড়িটা ঘোরার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল।
তো ভাঙ্গা রাস্তা। ম্যাপটা চোস, ম্যাপটা সুন্দর। আমরা চলে আসলাম বগুড়া। মারাত্মক হর্ন দিল তো ভাই। এই যে আমরা চলে আসলাম বগুড়া।
মোটরসাইকেল ভালোই লাগলো দেখে। আমরা এখন রায়গঞ্জ, সবাই লাইক দিয়ে দিবেন ভাই, যারা এখনো লাইক করেন নাই প্লিজ সবাই লাইক দিয়ে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। হাতি কুমরুল, এটা আবার কোন জায়গা? হাতি কুমরুল মসজিদ, বেশ সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর।
আমরা চলে আসলাম সিরাজগঞ্জ ফুড ভিলেজ, কিন্তু আমরা তো ফুড ভিলেজে ঢুকবো না, আমরা গোল চত্বর হয়ে ড্যানে ঢুকে যাব। ওইদিকে ঢাকা ছিল, ইশারা যেদিকে দিলাম। ভালোই দূরে, ভালোই সময় লাগে যাইতে। আপনারা যারা রিকোয়েস্ট করবেন এই ম্যাপে, বিডি নেক্সট জেনারেশন ম্যাপে, তারা একটু ছোট ছোট রিকোয়েস্ট দেন। আরেকটু ব্রেক কমাইতে হবে, আর একটু হালকা। আমরা এখন সালাঙ্গা, সালাঙ্গা এটা আবার কোন জায়গা রে ভাই? সালাঙ্গা, আচ্ছা, সাজা, বনপাড়া, হরিশপুর, নাটোর, তারপরে ভদ্রা, রাজশাহী। বাসা বেসে গেলাম, দেখছেন, হর্ন দিচ্ছি যে কেউ ওভারটেক দিস না, তারপরে মাথা ঢুকিয়ে দিল।
বাংলাদেশ নৌবাহিনী গাড়ি। আমরা এখন চলে আসলাম বনপাড়া, বনপাড়া একদম রিয়েলিস্টিক। এইদিকে হচ্ছে পাবনার রোড, ওরে বাবা। সবাই লাইক দিতেন ভাই, যারা এখনো লাইক করেন নাই প্লিজ সবাই লাইক দিতেন। এ ভাই সেন্ট মার্টিন ট্রাভেলের সাথে আজকে কি হলো আমার, গাড়ি আসতেছে না ওটা, ওরে আল্লাহ গাড়ি যাইতেছে। এবার আসতেছে, নাটোর হরিশপুর বাইপাস। এখানে এটা হচ্ছে শহরের ভিতর দিয়ে রাস্তা, আর এটা হচ্ছে তেবেরিয়া রাস্তা, মানে শহরের বাহিরের রাস্তা আর কি।
এখন যাই শহরের ভিতর দিয়ে, পরে এক সময় গেলে দেবেরিয়া রোড দিয়ে যাবো শহরের বাইরে। এই রাস্তায় এরকম ল্যাগ ল্যাগ ভাব কেন? এই যে আমরা চলে আসলাম নাটোর শহরের ভিতর দিয়ে আসলাম ঠিকই, কিন্তু শহর এখনো উন্নত হয়নি গেমের মধ্যে। এই যে সামনে দেবেরিয়া রোড, এখানে অ্যাটাস্ট হয়েছে, এখানে গোল চত্বর। আচ্ছা হ্যাঁ, বাস্তবেও তাই আছে, গোল চত্বরই আছে। এখনো 150 কিলোমিটার। অনেকদিন পর এইরকম একটা ইয়াতে খেলতেছি, তো একটু অ্যাক্সিডেন্ট হবে, তারপরে ঠিক হয়ে যাবে আর কি। গাড়ি কাটে কম, বুঝতে পারছি।
এটা কি হয়েছে ইয়ে নাকি, যে আপনার হচ্ছে এই একটা রেল লাইন আছে রাজশাহী জাতি, এটা পরে এটা এখন কি ওই জায়গাটা, আমার নাম কিছুতেই মনে আসতেছে না, একটা রেল লাইন পরে এখানে অবস্থা কেন, পানি কেন ভাই, ভাই কেন পানি, রাজশাহীর খুব কাছাকাছি চলে আসলাম। আমরা হচ্ছে ভদ্রার মোড়, তালাইমারি পার হয়ে ভদ্রার মোড় আসলাম। গাড়িটা আমরা এখানে রাখবো না, আমরা গাড়িটা রাখবো হচ্ছে স্টেশনে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই, আর কী কী ভিডিওতে ভুল হয়েছে এটাও জানাবেন, সেগুলো আমি সংশোধন করব, কী কী ইম্প্রুভ দরকার সেটাও জানিয়ে দিবেন কমেন্টে অবশ্যই। ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটি অবশ্যই সবাই লাইক করে দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আর এই ম্যাপে যদি কারো রিকোয়েস্ট থাকে অবশ্যই রিকোয়েস্টটা করবেন। আমি আপনাদেরকে বলে দিই এখন থেকে কিভাবে রিকোয়েস্ট করবেন। ধরেন প্রো বিডি ম্যাপে রিকোয়েস্ট করতেছেন ঢাকা থেকে রংপুর, লিখবেন যে প্রো বিডি ম্যাপ অমক বাস নিয়ে, সরি ঢাকা থেকে রংপুর অমক বাস নিয়ে প্রো বিডি ম্যাপে যান এরকম। এখন দেখা যাচ্ছে যে আরেকজন কমেন্ট করলো যে ঢাকা থেকে রাজশাহী দেশ ট্রাভেল বাস নিয়ে বিডি নেক্সট জেনারেশন ম্যাপে যান, এভাবে আপনারা রিকোয়েস্ট করবেন এখন থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কে কোন ম্যাপে খেলা দেখতে চায়। ঠিক আছে,
এভাবে সবাই রিকোয়েস্ট করেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।